রেলপাস্টও কাটা যাবে, আর এখানে আপনাদের শ্যামলী পরিবহনের একটা নিজস্ব ওয়েবসাইটও আছে, ওখান থেকে কেউ কাটতে পারবেন। আজকে আমার এই বাসের ভাড়া লেগেছে টোটাল 1900 টাকা, কারণ পিক টাইম প্রচুর পুলিশ আপডাউন করছে, এর জন্য 1900 টাকা নিচ্ছে বাসটা শিলিগুড়ি থেকে কলকাতা। আর এমনি নর্মাল অফিসে আসলে 1200-1300 মধ্যে এটা গড়িয়ে থাকে, তো প্রাইসটা আপডাউন করে। তো এখন প্রচুর পিক টাইম বলে এখন 1900 টাকা অনেক বেশি পছন্দ লাগছে করে দিয়েছে। আর রেট বাসে কি আপনি বুক করে নিতে পারবেন, আর নাহলে শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখান থেকে গিয়ে বাসটা বুক করা যাবে। ডিনার হয়ে গেল, গাড়ি দাঁড়িয়ে ছিল গাজল, গাজলে টাইম 11:30 নাগাদ, বারান বাসের শিলিগুড়ি থেকে মোটামুটি 6টা নাগাদ, আর গাজলে পৌঁছেছে 11:30 নাগাদ। খাবারটা অত ভালো ছিল না, খাবারটা অত ভালো ছিল না। স্টেশন যাব স্টেশন যাবো স্টেশন। ৩:৩৫ ওখান থেকে স্টেশনের আগে কোথায় যাইছিল 70 টাকা, আমি এখন 40 টাকা নিজের থেকে বলে যাচ্ছি। ভালো, আমার 4:20 থেকে ট্রেন কৃষ্ণনগর স্টেশন। এরকম ফাঁকা কৃষ্ণনগর স্টেশন কেউ দেখেছে কোনো দিনও? ট্রেন আছে 4:20 ছাড়বে এখান থেকে, কৃষ্ণনগর থেকে, আর এক স্টপেজ পরে আমার বাড়ি। তো ট্রেন লাগানো আছে, দুটো আছে, আর কোনটা ছাড়বে এটা তো একটা বড় কোয়েশ্চেন হয়ে যাবে। 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে। এখন বাজে 4:30, আমি বাসকুলায় পৌঁছে গেছি। টোটাল 10.5 ঘন্টা সময় লাগলো আমার শিলিগুড়ি থেকে বাসকুলায় আসতে। তো আমার জার্নি আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন আমি এখানে আমার ব্লগটাকে কমপ্লিট করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী কী করতে হয় সেটা সবাই জানে, অবশ্যই করে দিও। এনজয় ইট, অ্যান্ড গড ব্লেস ইউ অল।